নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো পূর্ব মেদিনীপুরের শিক্ষকের 2018 থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। 5 কোটি টাকার প্রতারণার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ প্রতারিত চাকরি প্রার্থীরা বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, আরও একটা দুর্নীতির তথ্য সামনে আসছে যেখানে পূর্ব মেদিনীপুরের একজনের শিক্ষকের নাম জড়াচ্ছে, মানে আরও এক ব্যক্তির নাম জড়িয়ে গেল। প্রিয়াঙ্কা, কি জানতে পারছো? একেবারে মীনাক্ষী, দেখো আরো এক দুর্নীতির অভিযোগ সামনে। ঠিক তুমি যেরকমটা বললে যে এবার পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের নামে অভিযোগ, কলকাতা হাইকোর্টে অভিযোগ, কয়েকজন চাকরি প্রার্থী কি অভিযোগ জানানো হয়েছে 2018 সাল থেকে এখন পর্যন্ত পাই চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় 5 কোটি টাকার প্রতারণা করেছেন এই শিক্ষক, এবং তার পরবর্তীকালে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। অভিযোগ উঠেছে পিছুনিয়া জগন্নাথ বিদ্যা মন্দিরের ইংরেজি শিক্ষক দীপক জানার বিরুদ্ধে। শুধুমাত্র গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক, নবম দশম নয়, যে কোনো সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরবর্তীকালেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তার পরবর্তীকালেই পুলিশ ইন অ্যাকশনের অভিযোগ তুলে মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে বিচারপতি রাজশেখর মান্ধার এজলাসে, এবং বিচারপতির তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে মামলা দায়ের করেন। আগামী সপ্তাহের শুনানির সম্ভাবনা। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মীনাক্ষী, যে বিষয়টা তুমিও খানিকক্ষণ আগে বলছিলে, তা হলো আরো একটা দুর্নীতি। এবার দুর্নীতিতে নাম জড়ালো শিক্ষকের, তারই নামে অভিযোগ উঠলো ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক নাম উঠে আসছে, সেখানে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে এবার নাম জড়ালো পূর্ব মেদিনীপুরেরই এক শিক্ষকের। মীনাক্ষী, ধন্যবাদ। প্রিয়াঙ্কা, তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, এবং তিনি বলেন মমতা জিন্দাবাদে যারা বলছে তাদেরই চাকরি হবে, যারা তৃণমূল জিন্দাবাদে বলছে তাদেরই 100% চাকরি দেওয়ার চেষ্টা হবে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাহলে কি মেধাবী অথচ মমতা জিন্দাবাদ বলছেন না তারা চাকরি পাবেন না? পাল্টা কটাক্ষ বিরোধীদের। পশ্চিমবঙ্গে মেধার দাম নেই, মমতা জিন্দাবাদ বলেই চাকরি হয়েছে, এভাবে চাকরি দিলে জেলে যেতে হবে, অনেকে জেলে গেছে আরও যাবে। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূলকে ঘুষ দিলে, তৃণমূলের দাসত্ব করলে চাকরি হয়, বিরোধীরা দীর্ঘদিন এই অভিযোগ করেছে। আজ শাসক দলও তা স্বীকার করল। রিপাবলিকে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল দুর্বৃত্তদের নিয়ে তৈরি, যারা এসব বলছেন তাদের জেল হবে মন্তব্য মুর্দাবাদ বললেও চাকরি হবে। মেধাকে কখনো আটকে রাখা যায় না। প্রতিক্রিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।